তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার। আমি তৃষা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে আমি যেই বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করব সেটা একটা কমেন্টের উপরে। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে গল্প করব। কমেন্টটা হলো, কেন ভালোবাসার মানুষের জন্য মন কাঁদে। আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো ভালোবাসা এসেছে, আর সেই ভালোবাসা আমাদের একটু হলেও কাঁদিয়ে দিয়ে চলে গেছে। ভালোবাসাটা হলো আসলে দুটো মানুষের মিলবন্ধন, দুটো মানুষকে একটা সুতোয় বেঁধে রাখা, তার নামই হলো ভালোবাসা। এখন কথা হচ্ছে, কেন ভালোবাসার মানুষের জন্য মনটা কেঁদে ওঠে? যখন দুটো মানুষের মধ্যে যে কোনো একজন মানুষের ভালোবাসাটা থাকে, অন্যজনের থাকে না, তখনই কিন্তু আমাদের ভালোবাসার মানুষের জন্য মনটা কেঁদে ওঠে। হতে পারে তার সাথে তোমার সম্পর্ক আগে ভালো ছিল কিন্তু এখন নেই, বা এটাও হতে পারে ভালোবাসাটা শুধুমাত্র একজনের দিক থেকে। যে কোনো দুটো কারণেই কিন্তু আমাদের মন কেঁদে উঠতে পারে। কিন্তু আমার মনে হয় ভালোবাসার মানুষের জন্য মনটা কাঁদা উচিত না। ভালোবাসা মানে নিজে ভালো থাকা, আর ভালোবাসার মানুষটাকেও ভালো রাখা। এখন তোমার মন যদি সেই ভালোবাসার মানুষটার জন্য কেঁদে ওঠে, তাহলে তুমি কি নিজেকে ভালো রাখতে পারছো? পারছো না। তাহলে তুমি কেন ভালোবাসার মানুষটার জন্য বারে বারে কেঁদে উঠছ? ভালোবাসার মানুষটার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবো, দিনগুলোর কথা ভাবো। দেখতে পারবে সেই ভালোবাসার মানুষটার সাথে কাটানো দিনগুলো, সময়গুলো কখন যেন তোমাকে কান্নাটাকে ভালো লাগায় পরিণত করে দেবে।